এখন আমরা ক্লাস নাইনের কোর্স দেখি 15.1 যে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি আছে এখানে এই 6 দাগ থেকে সলভ করব। এর আগে 5 দাগ পর্যন্ত আমরা সলভ করেছিলাম এবং এই অঙ্কগুলি কিভাবে করতে হবে তার সূত্রগুলি সম্পর্কে বিস্তারিতভাবে শিখেছিলাম। তো কেউ যদি ভিডিওটি না দেখে থাকো সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো বা ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো এখানে ফার্স্ট 6 দাগে আছে, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার, এই বর্গাকার জমির চারধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। তো এখানে আমাদের কী বলা হয়েছে ফার্স্ট একটু ছবির সাহায্যে বুঝে নিই। বলা যে আমাদের গ্রামে একটি বর্গাকার জমি, আমাদের গ্রামে একটি বর্গাকার জমি যে জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। এবার এই বর্গাকার জমি চারধার একই উচ্চতার, এই চারধারে একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া একটি দেওয়াল দিয়ে ঘিরব। কত? 3 ডেসিমিটার একটি দেওয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে, এই প্রতি 100 বর্গমিটার জমিতে যদি আমাদের 100 বর্গমিটার জমিতে যদি 5000 টাকা করে খরচ হয় তাহলে এই পুরো দেওয়ালটি দিতে আমাদের কত খরচ পড়বে সেটি আমাদের বের করতে হবে। তো এখানে আমরা অঙ্কটি কীভাবে করতে পারি, ফার্স্ট যেহেতু এই বর্গাকার জমি আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তো বাহুর দৈর্ঘ্য ধরে পুরো এই মানে জমিটির ক্ষেত্রফল বের করে নেব। তারপর এখানে যেহেতু এই দেওয়ালটি কতটা চওড়া আছে এটিকে যদি আমরা এখানে বাদ দিই তাহলে এখানে আমাদের এই দেওয়াল বাদে এখানে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো, সেটি ধরে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলকে বাদ দিলে আমাদের এটি কতটা চওড়া সেটি পেয়ে যাব, আর সেই হিসাব করে আমাদের এখানে এই টাকাটি কত লাগবে সেটি আমাদের বেরিয়ে যাবে। তো অঙ্কটি আমরা এইভাবে করব যে 6 দাগে এখানে বলা হয়েছে যে জমির বাহুর দৈর্ঘ্য বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান 300 মিটার, অতএব ক্ষেত্রফল আমরা কি জানি যে বর্গাকার জমি যদি বাহুর দৈর্ঘ্য আমাদের জানা থাকে তাহলে ক্ষেত্রফল কি হয় বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার মানে আমাদের 300 তার স্কোয়ার, 3 ত্রিক হচ্ছে 9, 2টি 0 করতে এখানে হচ্ছে 4টি 0, মানে এখানে আমাদের যদি 0 থাকে সেক্ষেত্রে আমরা যদি বর্গ করি তাহলে আমাদের এখানে এই 0গুলোর স্কোয়ার হয়। ওকে, তাহলে এত বর্গ এটি মিটার এককে আছে তাহলে মিটার। এবার এখানে যেহেতু বলা হয়েছে যে এই যে দেওয়ালটি এটি আমাদের কত 3 ডেসিমিটার চওড়া, তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়াল দেওয়ালটি 3 ডেসিমিটার সমান, দেখো এটি যেহেতু আমাদের মিটার এককে আছে আর এটি আমাদের ডেসিমিটার একক আছে, তাহলে আমাদের যখন কোনো অঙ্ক করব সেই অঙ্কে যদি আমাদের আলাদা আলাদা একক থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একই এককে করে নিতে হয়। তাহলে এক্ষেত্রে এটি আমাদের মিটার এককে আছে, এটি ডেসিমিটার এককে আছে, তাহলে আমি এই ডেসিমিটারকে মিটার এককে করে নেব। তাহলে 3 ডেসিমিটার সমান আমাদের কত, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, তাহলে মিটার থেকে ডেসির ঘরে যেতে আমাদের একটি ঘর যাচ্ছে মানে 10, আমরা এদিক থেকে এদিকে গেলে গুণ করি, এদিক থেকে এদিকে গেলে আমরা কী করি ভাগ করি। তো আমাদের যেহেতু এখানে ডেসিমিটার থেকে মিটারে যাবো মানে আমরা এদিক থেকে এদিকে আসছি তাহলে ভাগ করব, তো 3কে যদি 10 দিয়ে ভাগ করি আমাদের সমান হয় কত 0.3, তাহলে এখানে বলতে পারি যে এটি হবে 0.3 মিটার। তাহলে দেখছি যে দেওয়ালটি হচ্ছে আমাদের 3 ডেসিমিটার, তাহলে দেখছি যে ক্ষেত্রে দেওয়ালটি আমাদের 3 মিটার চওড়া, অতএব দেওয়াল বাদে বাহুর দৈর্ঘ্য সমান, দেওয়াল বাদে বাহুর দৈর্ঘ্য কত হবে, আগে ছিল বাহুর দৈর্ঘ্য কত, এই জমিটির বাহুর দৈর্ঘ্য ছিল 300, সেখান থেকে আমরা বাদ দেব 2 × 0.3, মিটার সমান, এখানে 2 কেন ইন্টু করছি তোমরা নিশ্চয়ই জানো, মানে 2 গুণ এই কারণে করা হচ্ছে, মনে করো যে আমাদের এখানে তো এই যে দেওয়ালটি সেটি তো আমরা বাদ দিচ্ছি, তো দেওয়ালটি তো সমস্ত দিকে আমাদের 3 মিটার করে 3 ডেসিমিটার করে চওড়া, তবে 3 ডেসিমিটার করে চওড়া মানে আমি তো এই জায়গাটুকু নিচ্ছি না এইখানে এই দেওয়াল বাদে, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটুকু নিচ্ছি মানে তোমরা যদি এই আমরা যদি এইভাবে হিসাব করি তাহলে এদিকে আমার 3 ডেসিমিটার বেরিয়ে যাচ্ছে, এদিকে 3 ডেসিমিটার বেরিয়ে যাচ্ছে, তাহলে দুদিক থেকে 3 ডেসিমিটার বেরোচ্ছে মানে আমাদের এখান থেকে 300 থেকে দুদিক থেকে বেরোচ্ছে, তাহলে 300 থেকে আমাদের তার জন্য এর থেকে আমাদের 2 গুণ করতে হচ্ছে। তো যদি মাইনাস করি 300 − 3 × 6, কিন্তু পয়েন্ট এটি সমান, এখানে যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে এখানে 6 আছে কত হলে 10 হবে 4, হাতে থাকে 1 আছে কত হলে 10 হবে 9, হাতে থাকে 1 10 হবে মানে 1 আছে কত হলে 9 হবে 10, আর থাকে 1 2 এর থেকে 3
তাকে এক এক আছে কত হলে তিন হবে দুই, মানে 299.4। তোমরা এটির থেকে এটিকে মাইনাস করে দেখবে এই সংখ্যাটি আসবে। ওকে দেখো 300, তোমাদের অবশ্য শেখানোর কোনো দরকার নেই, তবু আমি জাস্ট বলে দিচ্ছি এখানে যদি আমরা মাইনাস করি এই সংখ্যাটি আমাদের আসবে এত মিটার। এবার দেখছি যে দেওয়াল বাদে বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এত মিটার, অতএব দেওয়াল বাদে দেওয়াল বাদে এখানে আমাদের কি বলা আছে যে বর্গাকার জমি, তো আমরা এখানে লিখবো দেওয়াল বাদে বর্গাকার জমির ক্ষেত্রফল, দেওয়াল বাদে বর্গাকার জমির ক্ষেত্রফল এটি আমাদের দেওয়াল বাদে যেহেতু বাহুর দৈর্ঘ্য আমাদের এটি, তাহলে ক্ষেত্রফল এটি ইন্টু হবে, তো এখানে 299.4 ইন্টু 299.4 এটিকে যদি তোমরা গুণ করো দেখবে যে গুণফলটি হবে আমাদের এখানে এই দুটিকে গুণ করলে আমাদের এটি হবে, কিন্তু এখানে আমাদের একটি অঙ্কের আগে পয়েন্ট, এখানে একটি অঙ্কের আগে পয়েন্ট, তাহলে মোটোটাল দুটি অঙ্কের আগে পয়েন্ট, তাহলে এত বর্গ মিটার। তাহলে এক্ষেত্রে দেখছি দেওয়াল বাদে মাটির এই দেওয়াল বাদে বর্গাকার জমির যে ক্ষেত্রফল সেটি হবে আমাদের এটি, তাহলে এক্ষেত্রে আমাদের মোট যে ক্ষেত্রফল সেটি হলো আমাদের এটি, আর এই দেওয়াল বাদে আমাদের ক্ষেত্রফল এখানে এই অংশটুকুর ক্ষেত্রফল আমাদের এটি। এবার আমাদের তাহলে এই দেওয়ালের ক্ষেত্রফল কত, এটি থেকে যদি আমরা এটিকে বাদ দিই তাহলে আমাদের দেওয়ালের ক্ষেত্রফল বেড়ে যাবে, আমরা এখন লিখবো যে অতএব দেওয়ালের ক্ষেত্রফল সমান, দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 90000, এর থেকে আমরা মাইনাস করব 89640.36, এটি সমান এখানে 90000, এখানে 89640.36, 6 কত হলে 10 হবে 4, হাতে থাকে 1, 3 রাখে 4, 4 আছে কত হলে 10 হবে 6, হাতে থাকে 1, এখানে হচ্ছে 9, হাতে থাকে 1, 5, হাতে থাকে 1, 4 রাখে 7, 7, 8, 9, 10, 3, হাতে থাকে 1, 9 রাখে 10, এখানে হচ্ছে তাহলে 359.64 বর্গ মিটার। তাহলে এখানে দেখছি যে দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এত। এবার এখানে আমাদের কী বলা হয়েছে যে এখানে হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ হবে, তো 100 বর্গমিটার জমিতে যদি 5000 টাকা খরচ হয় তাহলে এক্ষেত্রে আমাদের এই 359.64 বর্গমিটার জমিতে কত খরচ হবে আমরা এখানে লিখতে পারি যে অতএব 100 বর্গমিটারে খরচ হয় 5000 টাকা, এক বর্গমিটারে খরচ হয়, এক বর্গমিটারে খরচ হয় নিশ্চয়ই কম হবে, কম হলে ভাগ এখানে এত টাকা, মোট আমাদের এই দেওয়ালটির ক্ষেত্রফল এত, তাহলে 359.64 বর্গমিটারে খরচ, নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে গুণ, তাহলে 359.64 এখানে 100, দুটি শূন্য যদি দুটি শূন্য কেটে দিই তাহলে এর সঙ্গে এটি গুণ করলে হচ্ছে 4 5 20, হাতে থাকে 2, 4 5 20, হাতে থাকে 2, 5 6 30 2 32 2, হাতে থাকে 3, এখানে 5 9 45 46 47 48 48 8, হাতে থাকে 4, এখানে 5 5 25 26 27 28 29 29 9, হাতে থাকে 2, আর এখানে 5 3 5 15 16 17, এখানে 17। এবার এখানে এই শূন্য দেখো এখানে আমাদের একটি শূন্য শুধুমাত্র 5 দিয়ে গুণ করে আমাদের এই সংখ্যাটি হলো, কিন্তু একটি শূন্য ছিল তোমরা শূন্য বসিয়ে দেবো। এবার এখানে এই সংখ্যাটিতে দুটি অঙ্কের আগে পয়েন্ট, আমরা দুটি অঙ্কের আগে পয়েন্ট দিলে এখানে আমাদের দুটি শূন্য কেটে যাচ্ছে, অর্থাৎ এটি সমান হচ্ছে আমাদের 179.82, মানে 17982 টাকা। অতএব আমরা বলতে পারি যে অতএব এক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে কি যে দেওয়ালের জন্য কত খরচ পড়বে, তাহলে আমরা বলতে পারি দেয়া লের জন্য 17982 টাকা খরচ হবে। ওকে এটি আমাদের অ্যান্সার। এবার আমরা এখানে এই সাতের দাগটি করব, তো সাতের দাগে কী বলা আছে, রিহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার, বাগানটির ভেতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। তো এখানে আমাদের কী বলা আছে দেখো, এখানে বলা আছে যে একটি আয়তকার বাগানের কথা বলা আছে, তো মনে করো যে এটি একটি আয়তকার বাগান,
এ বলা আছে যে এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 14 মিটার আর প্রস্থ হচ্ছে এখানে 12 মিটার। এবার বলা আছে যে বাগানটির ভেতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে হবে। বাগানটির ভেতরে চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে হবে। ওকে, তো এখানে রাস্তাটি কতটা চওড়া, সমান চওড়া বলা হয়েছে ঠিকই, কতটা চওড়া সেটি কিন্তু বলা হয়নি। বলা হয়েছে যে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে, প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হবে, এক্ষেত্রে বলা হয়েছে যে প্রতি বর্গমিটারে হবে 20 টাকা খরচ, আর সেক্ষেত্রে মোট টাকা হবে 1380 টাকা মোট খরচ হবে। 20 টাকা করে হিসাবে এত টাকা খরচ হবে। তাহলে সেক্ষেত্রে এই রাস্তাটি কতটা চওড়া সেটি আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটি আমাদের কিছুটা এই অঙ্কের মতো, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। মানে মনে করো যে এখানে কতটা চওড়া আমরা জানি না, সেটিকে যদি আমি এক্স ধরি তাহলে সেক্ষেত্রে আগের অঙ্কটির মতোই হয়ে গেল, যে এক্ষেত্রে আমাদের এখানে দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্যপ্রস্থ ধরে আমরা মোট টোটাল আগে ক্ষেত্রফলটি বের করব, তারপর এখানে তার থেকে এখানে এই রাস্তার চওড়াটি বাদ দেবো দিয়ে এখানে ক্ষেত্রফলটি বের করব। তাহলে এখানে এই ক্ষেত্রফলটি, এই মোট টোটাল ক্ষেত্রফল থেকে এটিকে বাদ দিয়ে যেটি হবে সেটি হিসাবে আমরা টাকা হিসাবে খরচ, মানে টাকা হিসাবে বের করলে আমাদের এটি চলে আসবে। তো চলো এখন আমরা অঙ্কটি করে নিই। দেখো এখানে বলা হয়েছে কি যে এক মিনিট, তো এবার আমরা অঙ্কটি করব। দেখো এখানে যেহেতু বলা হয়েছে যে বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে বাগানটির দৈর্ঘ্য সমান 14 মিটার, প্রস্থ সমান 12 মিটার, অতএব ক্ষেত্রফল সমান, দেখো আমরা কী জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের কত আছে, দৈর্ঘ্য আছে আমাদের 14 আর প্রস্থ আছে আমাদের 12। তাহলে এক্ষেত্রে আমাদের 12 24 3 4 48 হাতে থাকে 4 আর 12 13 14 15 16, তাহলে হচ্ছে 168 বর্গ মিটার। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে বাগানটির দৈর্ঘ্য যখন 14 মিটার, প্রস্থ যখন 12 মিটার, ক্ষেত্রফল হবে তখন 168 বর্গ মিটার। এবার এখানে রাস্তাটি কতটা চওড়া সেটি যেহেতু আমরা জানি না, তাহলে আমরা লিখতে পারি যে ধরি রাস্তাটি x মিটার চওড়া, অতএব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য সমান, যেহেতু আমি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের করছি, তাহলে আগে দৈর্ঘ্য কত ছিল, আগে দৈর্ঘ্য ছিল আমাদের 14, এখান থেকে মাইনাস হবে 2 ইনটু যে এখানে যেটি আছে আমাদের সেটি, তাহলে এখানে আমাদের এক্স আছে, তো এর সঙ্গে আমরা এক্সকে গুণ করছি, তাহলে এত মিটার। আর প্রস্থ সেই একই, প্রস্থ আছে আমাদের 12 আর এর থেকে মাইনাস হবে 2x। ওকে, মানে এখানে যেহেতু আমি রাস্তাটি x মিটার চওড়া ধরেছি, তাহলে যখন আমি এই দৈর্ঘ্যটি বের করছি, তাহলে এদিক থেকে আমার x বাদ যাচ্ছে, এদিক থেকে x বাদ যাচ্ছে, তাহলে দুদিক থেকে যেহেতু x বাদ যাচ্ছে, তার মানে কি 2 ইনটু বাদ যাচ্ছে, তার জন্য আমি এখানে 2 ইনটু x আমরা বিয়োগ করলাম, ঠিক আগের অঙ্কটি যেমন করেছিলাম তেমনই। আর এখানে আমাদের এই প্রস্থ বের করার ক্ষেত্রে একই কথা, এদিক থেকে যখন বের করছি তখন এখানে আমাদের x বাদ যাচ্ছে, এখানেও x বাদ যাচ্ছে, তার জন্য আমাদের এত মিটার। অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল কি একই কথা, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তো এক্ষেত্রে যেহেতু আমাদের দৈর্ঘ্য এটি প্রস্থ এটি, তাহলে এই দুটিকে আমরা একসঙ্গে গুণ করব, তো -2x এর সঙ্গে 12 -2x যদি গুণ করি বর্গ মিটার। ওকে, 12-র সঙ্গে যদি এই 14-র সঙ্গে যদি 12-কে গুণ করি, এখানে আমরা 14-র সঙ্গে 12-কে গুণ করে দেখেছি 168 হচ্ছে। এবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 14 দোগুণ হচ্ছে 28x, এবার এখানে 12 দোগুণ হচ্ছে 24x, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে এবার প্লাস, এখানে 2 দোগুণ 4, x-এর সঙ্গে x-কে গুণ করলে হচ্ছে আমাদের 4x² সমান 168। এই দুটি যেহেতু আমাদের মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে, কিন্তু সিম্বলটি মাইনাসই থাকবে, তো 8 9 10 11 12 2 হাতে থেকে 1 2 2 4 5 x, এখানে প্লাস 4x². তাহলে এক্ষেত্রে আমাদের বাগানের ক্ষেত্রফলটি হলো আমাদের এত বর্গ মিটার। এবার দেখো
এবার যেহেতু আমরা এই রাস্তার ক্ষেত্রফল বের করব, তাহলে মোট ক্ষেত্রফল কত? মোট ক্ষেত্রফল হলো এত। এবার এর থেকে আমাদের এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটি আমাদের এত, তাহলে এক্ষেত্রে এবার আমরা এর থেকে এটিকে আমরা মাইনাস করব, তবেই আমাদের এখানে রাস্তার ক্ষেত্রফলটি বেরোবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তার ক্ষেত্রফল 168 মাইনাস, এক্ষেত্রে এটি যেহেতু আমরা মাইনাস করছি, দেখো পুরো সংখ্যাটি আমরা এই সংখ্যার থেকে এটিকে মাইনাস করছি, তাই তো? তাহলে এক্ষেত্রে আমাদের এখানে মাইনাস যদি ধরি, তাহলে মাইনাসে প্লাস এটি কী হচ্ছে? মাইনাস 168 মাইনাসে মাইনাসে প্লাস 52x মাইনাসে প্লাসে মাইনাস এখানে 4x² সমান এটি বর্গ মিটার। এখানে প্লাস 168 মাইনাস 168, তাহলে এর সঙ্গে এটি কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাদের থাকছে কত? 52x মাইনাস 4x² এত বর্গ মিটার। এবার দেখো আমাদের কী বলা হয়েছে, যে এখানে রাস্তার কথা বলা হয়েছে যে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে এত টাকা খরচ হয়। তো বলা হয়েছে যে প্রতি বর্গমিটারে আমাদের 20 টাকা করে খরচ হয়, আর এখানে আমাদের কত বের হলো? রাস্তার ক্ষেত্রফল বেরিয়েছে আমাদের এটি। তো আমরা লিখতে পারি যে এক বর্গ মিটারে খরচ হয়, এক বর্গ মিটারে খরচ হয় কত? 20 টাকা। অতএব এক্ষেত্রে মোট টোটাল রাস্তার ক্ষেত্রফলটি হচ্ছে আমাদের 52x মাইনাস 4x² বর্গ মিটারে খরচ হয়, নিশ্চয়ই বেশি হবে, তাহলে বেশি হলে গুণ 20 গুণ এখানে 52x মাইনাস 4x² টাকা, তাই তো? মানে এখানে আমি তোমাদের আরও একবার বলছি, এখানে প্রথম অংশটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ, আগের অঙ্কটুকুর মতোই ছিল, যে এক্ষেত্রে আমাদের এই রাস্তা চওড়া আমরা x ধরেছি, তো আমাদের দৈর্ঘ্য প্রস্থ ধরে আমরা মোট টোটাল আয়তকার বাগানের ক্ষেত্রফলটি বের করে নিয়েছি। নেওয়ার পর এখানে যেহেতু রাস্তার দৈর্ঘ্যটি আমি x ধরেছি, তাহলে x-কে আমরা বাদ দিয়ে যে দৈর্ঘ্য প্রস্থ হয়েছে সেটি আমরা একসঙ্গে গুণ করে আমরা এই রাস্তা বাদে এই যে ভেতরের অংশটুকু এর ক্ষেত্রফল বের করেছি। এবার মোট ক্ষেত্রফল থেকে যখন এটিকে আমি মাইনাস করছি, তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বেরোচ্ছে এখানে, এই যে মোট ক্ষেত্রফল এটি ছিল, তার থেকে এটিকে বাদ দিলে আমাদের এখানে রাস্তার ক্ষেত্রফলটি বেরোলো। এবার এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে যে প্রতি এই রাস্তাটি তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে আমাদের এত টাকা খরচ হয়েছে, তো 20 টাকা হিসেবে আমরা যদি শুধু এইটুকু ধরি, এটুকু আমি পরে আসছি, যদি আমি এটুকু ধরি যে প্রতি বর্গমিটারে যেহেতু 20 টাকা খরচ হয় আর রাস্তার ক্ষেত্রফল আমাদের এটি বের হচ্ছে, তাহলে এক বর্গমিটারে খরচ হয় 20 টাকা। প্রতি বলতে কি এক, তো প্রতি এক বর্গমিটারে খরচ হয় 20 টাকা, তাহলে এত বর্গমিটারে আমাদের কত খরচ হবে? এত টাকা খরচ হবে। কিন্তু এখানে আমাদের বলা হয়েছে যে প্রতি বর্গমিটারে আমাদের 20 টাকা করে হিসাবে খরচ হয় আমাদের এত টাকা, তাহলে আমরা বলতে পারি যে এই টাকাটি আর এই টাকাটি, এই দুটি টাকা আমাদের সেম, মানে সমান টাকা। তাহলে আমরা এখন লিখব যে প্রশ্নানুসারে, এবার তাহলে আমরা বলতে পারি যে 52x মাইনাস 4x² ইকুয়াল টু হবে আমাদের এখানে এই টাকাটি, এই 1380, বা এখানে 52x মাইনাস 4x² ইকুয়াল টু এই 20 আছে এই পুরো সংখ্যাটির সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এক্ষেত্রে আমরা 20-কে এই সাইডে নিয়ে আসলে ভাগে হয়ে যাবে, বা এখানে যদি কাটি তাহলে এখানে 0-0 কাটা, 2-তে কাটলে 12, 6-2 = 12, 1 থাকছে মানে 18, 9-2 = 18, তাহলে এবার আমাদের এখানে থাকছে কত? 69। এবার 69-কে যদি আমি সমান চিহ্নের এই সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের সংখ্যাটি কেমন হবে? এখানে 52x মাইনাস 4x² আর এখানে আছে প্লাসে, তাহলে এই সাইডে চলে আসছে আমাদের মাইনাস 69 ইকুয়াল টু 0, এদিকে আর কিছু থাকছে না, 0। এবার দেখো এখানে আমরা দেখছি যে এখানে আমাদের একটি x এর মান আছে, একটি x² মান আছে, একটি সাধারণ সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা এইভাবে সাজাই, মানে একটু x² আগে রাখি, এইটাকে পরে রাখি, তারপর এটিকে রাখি, তাহলে আমাদের এটিকে এবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো তার জন্য আমরা কী করব, এখানে যদি আমি এটিকে সামনে রাখি, দেখো 4x² এখানে মাইনাস 4x² প্লাস 52x আর এখানে মাইনাস 69 ইকুয়াল টু 0, তাই তো? এবার দেখো এখানে যেহেতু আমি উৎপাদকে বিশ্লেষণ করব, তো ফার্স্ট সংখ্যাটি আমাদের কি আসছে? মাইনাসে আসছে, তো আমি যদি এটিকে প্লাস করি তাহলে আমরা কি করতে পারি,
উভয় সাইডে, এই সমান চিহ্নের উভয় সাইডে যদি আমি একটি মাইনাস কমন নিই, ওকে, যদি একটি মাইনাস কমন নিই তাহলে কি হবে, এখানে আমি মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে এটি হয়ে যাচ্ছে আমাদের প্লাস ফোর এক্স স্কোয়ার, মাইনাসে প্লাসে আমাদের এটি হয়ে যাচ্ছে মাইনাস ফিফটি টু এক্স, এখানে মাইনাসে মাইনাসে প্লাস সিক্সটি নাইন ইকুয়াল টু, আমাদের এখানে যেহেতু জিরো আছে জিরোর সঙ্গে যাই গুণ করি না কেন আমাদের সেই জিরোই আসে। তো এখানে আমাদের এই লাইনটি করার কোনো দরকার নেই, এখানে কিন্তু আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনে আসতে পারি, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই লাইনটি এক্সট্রা করে করলাম। এবার আমরা এটিকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তো উৎপাদকে বিশ্লেষণ মানে মিডিল টার্ম, তোমরা জানো যে এক্ষেত্রে আমাদের মাঝে যে সংখ্যাটি থাকে এই সংখ্যাটিকে এমন দুটি সংখ্যা দ্বারা যোগ বা বিয়োগ করতে হয় যাদের যোগ বা বিয়োগফল আমাদের এই সংখ্যাটি হবে আর গুণফল আমাদের এখানে এই দুটি সংখ্যার গুণফলের সমান হবে। তাহলে সেটি আমরা কী করে বের করবো, এক্ষেত্রে এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটিকে ফার্স্ট আমরা গুণ করে নেব। তো চার নং হচ্ছে ছত্রিশের ছয়, হাতে থাকে তিন, আর এখানে তিন নং সাতাশ, চার নং ছত্রিশের ছয় থেকে তিন, আর ছয় দুই চার ছক চব্বিশ, পঁচিশ ছাব্বিশ সাতাশ। তো এবার এটিকে আমাদের একটু ভাঙিয়ে নিতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো আমি দুই দিয়ে যদি করি তাহলে হচ্ছে দুই একে দুই, তিন দুগুণ ছয়, আট দুগুণ ষোলো, আবার যদি দুই দিই তাহলে ছয় দুগুণ বারো, নয় দুগুণ আঠারো, এখানে আছে আমাদের সিক্সটি নাইন। এবার তাহলে আমরা আরও একবার দিতে পারি তিন দিয়ে, তিন দুগুণ ছয়, তিন ত্রিকে নয়। এবার দেখো, এবার আমাদের এখানে এই সংখ্যাগুলিকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে, যে সংখ্যা দুটি আমাদের এমনভাবে সাজাতে হবে যাদের যোগ বা বিয়োগফল আমাদের এটি আসবে, কারণ এই সবকটি সংখ্যার গুণ করলে তো আমাদের এই দুটি সংখ্যার গুণফল অবশ্যই হবে, কিন্তু এমনভাবে সাজাতে হবে যাতে করে এদের যোগ বা বিয়োগফল আমাদের এটি আসবে। তো আমরা যদি ফার্স্ট এখানে এই দুই আর দুই চার করি তাহলে সেক্ষেত্রে আমাদের হবে না, কারণ এখানে আমরা করে দেখলাম যে মানে একটু আগে করেছি যে দুই আর দুই চার করলে যখন আমরা করছি, দেখো আমি তোমাদেরকে আরও একবার করে দেখাচ্ছি, যদি চার করি তাহলে চারের সঙ্গে আমাদের গুণ হচ্ছে কত, সিক্সটি নাইন, তো এটি আমাদের সমান এই সংখ্যাটি আসবে। কিন্তু এর সঙ্গে যদি আমি এটিকে প্লাস করি তাহলে হচ্ছে কত, নয় আর ছয় চোদ্দ, নয় ছয় তেরো তিন, হাতে থাকে এক, ছয় আর একে হচ্ছে সাত, হলো না। এবার যদি আমি এখানে এর সঙ্গে এটিকে ধরি, তিন দুগুণ ছয় করি, এখানে যদি ছয় করি ছয়, আর এখানে এর সঙ্গে যদি এটিকে গুণ করি, তিন দুগুণ হচ্ছে ছয় আর দুই দুগুণ চার, যদি এখানে ছয় আর ছেচল্লিশ করি তারও গুণফল আমার সমান এটি হচ্ছে। এবার যে এবার দেখি যে এদের সঙ্গে যোগ করলে কী হয়, ছয় আর ছয় বারো দুই, হাতে থাকে এক, ছয় ছয় বারো দুই, হাতে থাকে এক, চারের একে পাঁচ, তাহলে হচ্ছে বাহান্ন। তো দেখো এখানে আমাদের বাহান্ন আছে আর এখানে আমাদের বাহান্ন হচ্ছে, অর্থাৎ দেখছি যে এই সংখ্যাটিকে আমরা এই ছয় আর এখানে ছেচল্লিশ করে আমরা ভাঙাতে পারি। আর এটি কীভাবে পেলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার, এখানে যেহেতু আমাদের বাহান্ন আছে তো আমাদের বাহান্ন আনতে হলে এক্ষেত্রে আমাদের দুটি সংখ্যা আমাদের মাইনাসে রাখতে হবে, তো আমি এখানে মাইনাস ফোরটি সিক্স এক্স রাখছি আর এখানে মাইনাস সিক্স এক্স রাখছি, তাহলে এখানে ছেচল্লিশ এক্স আর ছটি এক্স, মোট টোটাল আমাদের বাহান্নটি এক্স হয়ে গেল, আর এখানে প্লাস সিক্সটি নাইন ইকুয়াল টু জিরো, বা এখানে এই দুটি সংখ্যা থেকে আমরা দুইকে কমন পেতে পারি আর এক্সকেও কমন নিতে পারি, কারণ এখানে চারের থেকে দুই কমন আসবে, এখান থেকে আমাদের দুই কমন আসবে, এখান থেকে কিন্তু চার আমরা কমন নিতে পারবো না, কারণ চার দ্বারা এটি বিভাজ্য হবে না, আর এই দুটির মধ্যে এক্স আছে তাহলে এক্সকে কমন নিলে এখান, এবার চারের থেকে দুইকে কমন আসলে আমাদের দুই থাকছে, এবার এই চারের থেকে যখন দুই কমন চলে আসছে তাহলে থাকছে দুই, আর এক্স স্কোয়ার থেকে যখন এক্স কমন চলে আসে তখন থাকছে এক্স, এখানে মাইনাস এই দুটি সংখ্যা থেকে এখানে আমাদের ফোরটি সিক্স থেকে যখন টুকে কমন চলে আসে তখন থাকছে টোয়েন্টি থ্রি, এক্স এখানে কমন চলে আসছে, এবার এখানে হচ্ছে মাইনাস এই দুটি সংখ্যা থেকে আমরা তিনকে কমন নিতে পারি, আর এখানে তাহলে তিন যদি কমন নিই তাহলে তিন দুগুণ ছয় দুই থাকছে, এক্স থাকছে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখান থেকে তিনকে কমন নিলে তিন দুগুণ ছয় তিন ত্রিককে নয়, আর এখানে ইকুয়াল টু জিরো। এবার এখানে দেখি যে এই দুটি সংখ্যার মধ্যে এখানে আছে টু এক্স মাইনাস টোয়েন্টি থ্রি, টু এক্স মাইনাস টোয়েন্টি থ্রি, তাহলে উভয় সংখ্যায় যেহেতু টু এক্স মাইনাস টোয়েন্টি থ্রি আছে তাহলে এটিকে আমি কমন নিতে পারি, আর বাকি থাকছে আমাদের টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। এবার আমরা কী জানি যে যদি আমাদের কখনও দুটি সংখ্যা গুণ সম্পর্কে থাকে আর এটি ইকুয়াল টু আমাদের জিরো হয় তাহলে হয়তো বা আমাদের এটি ইকুয়াল টু জিরো, নয়তো বা এটি ইকুয়াল টু জিরো, তাহলে আমরা লিখতে পারি যে হয় টু এক্স মাইনাস টোয়েন্টি থ্রি ইকুয়াল টু জিরো, বা এখানে যদি এটিকে সলভ করি তাহলে টু এক্স ইকুয়াল টু সমান চিহ্নে এই সাইডে মাইনাস আছে তো এই সাইডে চলে আসছে আমাদের প্লাসে, বা এক্স ইকুয়াল টু টোয়েন্টি থ্রি, টু আছে এক্সের সঙ্গে গুণ সম্পর্কে তাহলে এই সাইডে ভাগ সম্পর্কে, কেটে গেলে আমাদের এখানে কত হচ্ছে দুই দ্বারা যদি এটিকে আমরা ভাগ করি তাহলে হচ্ছে দুই এককে দুই, আর দুই এককে দুই তাহলে এখানে থাকছে এক, মানে পয়েন্ট ফাইভ, মানে এখানে এক্ষেত্রে হচ্ছে আমাদের এগারো ইকুয়াল টু হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে এগারো পয়েন্ট ফাইভ, হয় নয় তো
নয়তো বা এক্ষেত্রে আমাদের 2x-3=0 বা এক্ষেত্রে 2x = এখানে 3 বা এখানে x = 3/2 এটি যদি আমাদের সমান করি ভাগ করি তাহলে হবে 1.5 অতএব x = হচ্ছে 1.5। তো এক্ষেত্রে দেখি যে এক্সের আমাদের দুটি মান বেরোচ্ছে, একটি হচ্ছে আমাদের 11.5, একটি হচ্ছে আমাদের 1.5। তো আমরা এখানে x = কী ধরেছি, x = আমরা এখানে রাস্তাটির যে চওড়াটি সেটি আমরা ধরেছি, তাই তো? এখানে দেখো, এখানে লিখেছিলাম যে রাস্তাটি 1 মিটার চওড়া, তাহলে রাস্তাটি যদি আমাদের 1 মিটার চওড়া হয় তো x = আমাদের দুটি মান বেরিয়েছে, দুটি আমাদের প্লাসে আছে। তো আমরা যদি 11.5 নিই তাহলে আমাদের কী হবে দেখো, এক্ষেত্রে যেহেতু আমাদের সমস্ত দিকে আমাদের একই চওড়া, তো এখানে আমাদের এটুকু হচ্ছে আমাদের 12, মোট টোটাল কত 12। তো 12 থেকে যদি আমাদের এই 11.5 যদি আমাদের রাস্তায় চলে যায় তাহলে কোনো আমাদের রাস্তা কি আর এখানে মাঠে কি আর অবশিষ্ট কিছু থাকছে, বাগানটি অবশিষ্ট কিছু থাকছে, পুরোটি তো রাস্তা হয়ে যাচ্ছে, তাহলে সেটি আমাদের অসম্ভব হবে। তাহলে সেক্ষেত্রে আমরা x মান কত নেবো, x মান আমরা 1.5 নেবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমি এই অংশটুকু এখানে লিখে দিচ্ছি, এখানে একটু ভুল গেছিল, তো আমি এখানে লিখি যে যেহেতু বাগানটি প্রস্থ 11, বাগানটির প্রস্থ 12 মিটার, অতএব রাস্তা 11.5 মিটার চওড়া হতে পারে না, অতএব রাস্তা চওড়া হবে 1.5 মিটার। যেহেতু বাগানটির প্রস্থ 12 মিটার, অতএব রাস্তা 11.5 মিটার চওড়া হতে পারে না, রাস্তা চওড়া হবে 1.5 মিটার। তাহলে এটি হলো আমাদের, এখানে এই রাস্তাটি হচ্ছে 1.5 মিটার, এটি হলো আমাদের অ্যান্সার। এবার আমরা এই আটের দাগটি করব। তো আটের দাগে আছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এখানে আমাদের কি বলা আছে, ফার্স্টে একটু ছবির সাহায্যে বুঝে নিই। বলা হচ্ছে যে একটি এই 1200 বর্গ সেমি বিশিষ্ট একটি আয়তকার জমির কথা বলা আছে। তো আমি একটি আয়তকার জমি, এটি একটি আয়তকার জমি, এই জমিটির মোট টোটাল ক্ষেত্রফল কত, মোট টোটাল ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেমি। ওকে, 1200 বর্গ সেমি হলো এই আয়তকার জমির ক্ষেত্রফল। এবার বলেছে যে জমিটির দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য যদি আমাদের 40 সেমি হয়, দৈর্ঘ্যটি যদি আমাদের 40 সেমি হয়, তাহলে এক্ষেত্রে কর্ণের ওপর, এখানে এই যে কর্ণ, এই কর্ণের ওপর অঙ্কিত যে বর্গাকার ক্ষেত্র, এক্ষেত্রে যে বর্গাকার ক্ষেত্রটি হবে, সেই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটি আমাদের বের করতে হবে। তো ফার্স্ট, যেহেতু আমাদের এখানে এই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আর এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, তো আমরা এখানে প্রস্থটি বের করে নেব, তাই তো? তাহলে প্রস্থটি বের করে নিলে তাহলে সেক্ষেত্রে আমাদের এই দৈর্ঘ্য আর প্রস্থ ধরে এখানে আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটি আমরা পেয়ে যাব। আর আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানেই তো এখানে যে এই কর্ণের ওপর অঙ্কিত যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটি বের করতে পারবো। তো এখানে আমরা আটের দাগটি এইভাবে করব যে আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি এবং জমিটির ক্ষেত্রফল সমান 1200 বর্গ সেমি, বা কথাটি তোমরা এইভাবে লিখতে পারো যে আয়তকার জমির ক্ষেত্রফলটি আগে লিখবে যে আয়তকার জমির ক্ষেত্রফল 1200 বর্গ সেমি, দৈর্ঘ্য এত সেমি, অতএব প্রস্থ সমান, আমরা জানি যে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে প্রস্থ কত হবে, ক্ষেত্রফল ভাগ, আমি এখানে সূত্রটি লিখি যে ক্ষেত্রফল ভাগ এখানে দৈর্ঘ্য হয়, তাই তো? তো এক্ষেত্রে কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য সূত্রটি লিখছি, তো তোমরা সূত্রটি লেখার কোনো দরকার নেই, তোমরা সরাসরি করতে পারো যে 1200 / 40 যদি আমি কাটি, 0 0 কাটা, 3 4 12, 0 করতে 0, অতএব 30 সেমি। তাহলে এক্ষেত্রে দেখছি যে আমাদের প্রস্থ হচ্ছে 30 সেমি। এবার যেহেতু আমরা এই আয়তকার ক্ষেত্রের এই দৈর্ঘ্য আর প্রস্থ দুটি পেয়ে গেলাম, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা বের করতে পারি, সূত্র ধরে করব, পার্ট 1 আমি তোমাদের সূত্রটি শিখিয়েছিলাম, অতএব আমরা লিখবো যে অতএব
আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্য কি? দেখো আমরা জানি যে বর্গাকার ক্ষেত্র, যে বর্গাকার ক্ষেত্র তার কর্ণের দৈর্ঘ্য কি হয়? বর্গাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় বাহু রুট টু, এটি হয় আমাদের বর্গাকার ক্ষেত্রের কর্ণ। কিন্তু আয়তকার ক্ষেত্রের কর্ণ কি হয়? আয়তকার ক্ষেত্রের কর্ণ হয় দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাই তো? এটি হয়। তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করছি, তাহলে রুটের মধ্যে আমাদের দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের 40। তাহলে এক্ষেত্রে আমাদের 40 স্কয়ার প্লাস এখানে প্রস্থ, প্রস্থ বলতে আমাদের 30, তাহলে এখানে 30 স্কয়ার সমান এখানে চারে চারে হচ্ছে 16, আর এখানে যেহেতু স্কয়ার তাহলে 2 শূন্য প্লাস এখানে 3 3 9, আর 2 শূন্য সমান এখানে 16 আর 9 কত হয়? 16 আর 9 হচ্ছে 25, 2 শূন্য সমান এখানে যদি রুটের থেকে বাইরে আসে তাহলে হচ্ছে 5 5 25, এখানে 2500। তো 2500কে যদি আমরা রুটের বাইরে আনি তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের 50 মানে 50 সেমি। তাহলে এক্ষেত্রে দেখি যে আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্যটি হলো আমাদের 50 সেমি। এবার এখানে তোমাদের একটি কথা বলি, দেখো এই আয়তকার জমির যে কর্ণের দৈর্ঘ্য এটি কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাচ্ছি। তার মানে তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে আয়তকার জমি যদি আমি এই যে অংশটুকু ধরি, তাহলে এই অংশটুকু ধরলে এটিকে যদি আমি একটি ত্রিভুজ ধরি, আমরা জানি যে আয়তকার ক্ষেত্রের প্রতিটি কর্ণের মান কত হয়? 90 ডিগ্রি। এবার এক্ষেত্রে যেহেতু 90 ডিগ্রি হচ্ছে আর এটি আমাদের একটি ত্রিভুজ হচ্ছে, তাহলে এক্ষেত্রে এটি আমাদের একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে, আর আমরা জানি যে সমকোণী ত্রিভুজের এটি আমাদের অতিভুজ হচ্ছে। তাহলে আর পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি আমরা অতিভুজকে যদি বের করতে চাই, অতিভুজ এই অতিভুজের দৈর্ঘ্যটি যদি আমরা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার হয়, তাই তো? ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার ইকুয়াল টু হয় আমাদের এখানে অতিভুজ। তাহলে সেক্ষেত্রে আমাদের এটি আমাদের অতিভুজ হচ্ছে, তাহলে এখানে আমাদের এটি ভূমি এটি উচ্চতা, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই হিসাবেই এখানে বসালাম না? তো এক্ষেত্রে কিন্তু এই আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমাদের পিথাগোরাসের সূত্র অনুযায়ী কিন্তু আসে। তাহলে এখানে আমাদের আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটি পেয়ে গেলাম আমাদের এখানে 50 সেমি। তো যেহেতু এখানে বলা হয়েছে যে এক্ষেত্রে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটি আমাদের বের করতে হবে, তাহলে এক্ষেত্রে এর ক্ষেত্রফল কত? যেহেতু এটি বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে, তাহলে বর্গক্ষেত্র মানে এখানে এই বাহুটির দৈর্ঘ্য আমাদের 50, মানে এখানে এটিও আমাদের 50, এটিও আমাদের 50, এটিও আমাদের 50 সেমি, সবকটি একই। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়? বাহু স্কয়ার। অথবা আমরা বলতে পারি যে অতএব কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। বাহু বলতে আমাদের কি 50, তাহলে 50-এর স্কয়ার সমান 5 5 হচ্ছে 25, আর এখানে 2 শূন্য হবে, কারণ শূন্যের স্কয়ার করলে 2 শূন্য, এত বর্গ সেমি। যেহেতু এটি আমাদের সেমি এককে আছে, তাহলে এটি ক্ষেত্রফল মানে বর্গ সেমি। তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে এখানে যেটি বলা হয়েছে যে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে আমরা বলবো যে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2500 বর্গ সেমি। ওকে, তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের এই অঙ্কটি কীভাবে করা হলো। এবার আমরা চলে যাই পরের পেজে। এবার আমরা তাহলে এই নয়ের দাগটি করব। তো নয়ের দাগে আছে একটি হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার × 1 মিটার এবং 4টি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার × 1 মিটার। ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? তো এখানে আমরা ফার্স্টে একটু ছবির সাহায্যে বুঝে নেব, কারণ যে মানে এই ধরনের অঙ্কগুলি ছবির সাহায্যে বুঝলে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। তো যেহেতু আমাদের এখানে একটি হলঘরের কথা বলা আছে যার দৈর্ঘ্য প্রস্থ আলাদা আছে, তো মনে করো যে আমি এখানে একটি সাপোজ তোমাদের একটি হলঘর মতোই একে দেখাচ্ছি। ওকে, দেখো এটি আমাদের একটি, মনে করো যে এটি আমাদের একটি হলঘর। ওকে, হলঘরের এটি হচ্ছে আমাদের ছাদ, এটি হচ্ছে আমাদের মেঝে,
এবার এই হল ঘরের এবার এখানে মনে করো যে চারটি কত বলা হয়েছে যে এক্ষেত্রে তিনটি দরজার কথা বলা হয়েছে। তো মনে করো এই একটি দরজা, এই একটি দরজা, এই একটি দরজা, তিনটি দরজা আছে। এক্ষেত্রে আমাদের এই তিনটি দরজা আছে, তো তিনটি দরজার আমাদের কত বলা হয়েছে দৈর্ঘ্য বলা হয়েছে। এক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার আর প্রস্থ বলা হয়েছে এক্ষেত্রে 1, এই প্রস্থ বলতে এটি, এটি হচ্ছে আমাদের 1 মিটার। আর এক্ষেত্রে চারটি এখানে বলা হয়েছে যে চারটি জানালার কথা বলা হয়েছে। তো চারটি জানালা মনে করো যে এখানে একটি আছে, এখানে একটি আছে, আর এই পেছন সাইডে এখানে দুটি আছে, তাহলে মোট টোটাল চারটি জানালা আছে। তো চারটি জানালার এখানে 1.2 আর 1, তো এক্ষেত্রে হচ্ছে 1.2 মিটার আর 1 মিটার, এটি হচ্ছে আমাদের জানালার দৈর্ঘ্য। আর ঘরটির দৈর্ঘ্য কত বলা হয়েছে, ঘরটির দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য সেটি হলো 4 মিটার, প্রস্থটি হলো আমাদের এক্ষেত্রে 6, এটি হলো আমাদের 6 মিটার, আর এখানে উচ্চতা হলো আমাদের এই যে উচ্চতা এটি হলো আমাদের এখানে 4, এখানে 4 মিটার উচ্চতা। তো বলা হয়েছে যে এক্ষেত্রে প্রতি বর্গমিটার এই ঘরটি 4 দেওয়াল প্রতি বর্গমিটার 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত লাগবে। তো এখানে যেহেতু এই ঘরটি 4 দেওয়াল রঙিন কাগজ দিয়ে ঢাকবো, তাহলে কি এই জানলা দরজা তো নিশ্চয়ই ঢাকা হবে না, এক্ষেত্রে জানলা দরজা বাদ দিয়ে আমাদের ঢাকতে হবে। তো ফার্স্ট আমাদের এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে সেটি ধরে আমরা কি করব, এখানে এই 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করে নেব, নিয়ে তারপর এখানে এই 3টি দরজা এবং 4টি জানালার যে ক্ষেত্রফল হবে সেটি বাদ দেবো, দিয়ে সেই হিসাব করে আমরা বের করব। তো আমরা এখানে ফার্স্ট অঙ্কটি করি যে ঘরটির দৈর্ঘ্য সমান 4 মিটার, প্রস্থ সমান 6 মিটার, উচ্চতা সমান 4 মিটার। অতএব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটি ধরবো, তো 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান কি হয়, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? আমি এখানে সূত্রটি একবার লিখে দিচ্ছি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, এটি হলো আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এখানে 2 × 2, দৈর্ঘ্য বলতে আমাদের কত, দৈর্ঘ্য হলো আমাদের 4, প্লাস প্রস্থ হলো 6, আর উচ্চতা হচ্ছে আমাদের 4, এত বর্গ মিটার সমান, এখানে 4 দোগুণ হচ্ছে 8, আর এখানে এর সঙ্গে গুণ, 6 × 4 = 10, তাহলে সমান হচ্ছে আমাদের কত, 8 × 10 = 80 বর্গ মিটার। তাহলে এক্ষেত্রে দেখছি যে ঘরটির দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার, তাহলে সেক্ষেত্রে ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল হলো 80 বর্গমিটার। এবার আমরা এক এক করে এই দরজা এবং জানালার যে দৈর্ঘ্যটি আছে সেটি আমরা বের করে নিই। তো ফার্স্ট আমি এই 3টি দরজার ক্ষেত্রে মানে ক্ষেত্রফল বের করি। তো আমরা এখন লিখব যে ঘরটিতে 3টি দরজা আছে, একটি দরজার ক্ষেত্রফল সমান, একটি দরজার ক্ষেত্রফল সমান, আমরা জানি যে ক্ষেত্রফল বলতে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য আছে 1.5 × প্রস্থ হচ্ছে 1, তাহলে এটি সমান হচ্ছে আমাদের কত, 15 কে, এখানে আমি যদি 0 মানে পয়েন্ট না ধরি তাহলে 15 কে 15 হচ্ছে, এবার আমরা পয়েন্ট দিয়ে দিই 1.5 মিটার। তাহলে একটি দরজার ক্ষেত্রফল যদি এত হয় তাহলে 3টি যেহেতু আছে, অতএব লিখতে পারি যে অতএব 3টি দরজার ক্ষেত্রফল সমান 3 গুণ হবে 1.5 × 3 সমান 3 × 15 = 30, 3 × 15 = 45, পয়েন্ট কত পয়েন্ট মানে 4.5, এটি যেহেতু ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে তাহলে বর্গ, এখানে তো বর্গ হবে বর্গ মিটার। 3টি দরজা আছে, এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ লিখে নিই, যার দৈর্ঘ্য সমান 1.5 মিটার, প্রস্থ সমান 1 মিটার, ওকে। একইভাবে এবং 4টি জানালা আছে, যার
দৈর্ঘ্য সমান 1.2 মিটার আর প্রস্থ সমান 1 মিটার। অতএব একটি জানালার ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল বলতে 1.2 ইন্টু 1 সমান 1.2 বর্গমিটার। চারটি জানালার ক্ষেত্রফল সমান, এখানে এর সঙ্গে 4 গুণ হবে 4 ইন্টু 1.2, 12 দুগুণ 24, 3 গুণ 6, 4 গুণ 48, মানে 4.8 বর্গমিটার। দেখো এখানে আমরা একটি একটি করে ফার্স্ট বের করে নিয়েছি, তারপরে যেহেতু তিনটি দরজা তার জন্য তিনটির ক্ষেত্রফল বের করার জন্য 3 করেছি, আর এখানে যেহেতু চারটি জানালা তার জন্য 4 গুণ করলাম। এবার আমাদের যেহেতু এখানে ঘরটিতে মানে এই জানলা দরজা দুটি আমাদের বাদ দিতে হবে, তাহলে এক্ষেত্রে আমরা এই জানলা দরজা দুটির ক্ষেত্রফল আমরা একসঙ্গে যোগ করি। অতএব ঘরটির জানালা ও দরজা বাদ দিয়ে মোট ক্ষেত্রফল সমান হবে কত? দেখো ঘরটির মোট ক্ষেত্রফল কত, 80। তো আমরা লিখি 80 মাইনাস, এক্ষেত্রে আমাদের এটিও বাদ যাচ্ছে, এটিও বাদ যাচ্ছে, তাহলে যদি এই দুটি যেহেতু বাদ যাচ্ছে তাহলে এই দুটিকে আমরা একসঙ্গে প্লাস করে নিতে পারি। 4.8 বর্গমিটার সমান 80, এই দুটিকে একসঙ্গে প্লাস করলে হচ্ছে 8, 8 পাঁচ তেরো তিন, হাতে থাকে এক, 4 4 8 8 9, মানে হচ্ছে 9.3 সমান। এটি যদি আমাদের মাইনাস করি, এখানে রাফ করে নিই, 80.0 এখানে 9.3, 3 আছে কত হলে 7, আর 10 0 এখানে হচ্ছে তাহলে 7, মানে 70.7, তাহলে এটি হচ্ছে আমাদের 70.7 বর্গমিটার। তো দেখো ঘরটির জানালা ও দরজা বাদ দিয়ে মোট ক্ষেত্রফল হচ্ছে আমাদের 70.7 বর্গমিটার। এবার এখানে আমাদের অঙ্কটিতে কী বলা হয়েছে যে ঘরটির চার দেওয়াল প্রতি বর্গমিটার 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে মুড়তে হবে, রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে। তাহলে যেহেতু প্রতি বর্গমিটার 70 টাকা হিসাবে আর আমাদের মোট যে ক্ষেত্রফলটি বেরিয়েছে সেটি এটি, তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রতি বর্গমিটার 70 টাকা হিসাবে 70.7 বর্গমিটার রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে, রঙিন কাগজ দিয়ে ঢাকতে খরচ হবে কত, এর সঙ্গে এটি গুণ করলে পেয়ে যাব 70.7 × 70, এখানে 7 7 আমি শুধু 7 দিয়ে গুণ করছি, আগে 7 7 49, আর এখানে 7 7 49, দেখো এখানে এই শূন্য করতে এই শূন্য, তাই না? দেখো এখানে 7 দিয়ে যদি গুণ করি, 7 7 49 হাতে থেকে 4, তো এখানে আমাদের শূন্য আছে, যেহেতু 4 করতে 4 বসে যাবে, 7 7 49। এবার এখানে একটি সংখ্যার আগে পয়েন্ট, মানে একটি সংখ্যার আগে পয়েন্ট, তাহলে হচ্ছে আমাদের 4949 টাকা, এই টাকাটি। এবার কথা হলো যে এখানে আমরা এই কথাটি অন্য একটিভাবে করতে পারি, আগের অঙ্কগুলি ঠিক যেভাবে করলাম যে এক বর্গমিটারে খরচ হয় 70 টাকা, অতএব এত বর্গমিটারে খরচ হয় বলে আমরা নিচে নিচে বসে কিন্তু গুণ করতে পারি, বা এভাবে করতে পারি, যে কোনো একটিভাবে করলেই হবে। তাহলে আমাদের মোট অ্যান্সারটি হচ্ছে এটি। তাহলে তোমরা এরপর অ্যান্সারটি লিখে নেবে যে অতএব নিয়েও মোট খরচ হবে এই টাকাটি বলে লিখলেই হবে। ওকে, এবার আমরা এই দশের দাগটি করবো। তো দশের দাগে আছে একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। তো এখানে আমাদের কী বলা হয়েছে, দেখো বলা হয়েছে যে একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল, এখানে একটি ঘরের কথা বলা হয়েছে, যে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এটি, এবং মেঝের যে ক্ষেত্রফল, আমি শুধু মেঝেটি আঁকছি, যে মেঝের যে ক্ষেত্রফল সেটি হচ্ছে আমাদের বলা হয়েছে যে 12 বর্গমিটার, মোট টোটাল ক্ষেত্রফল হচ্ছে আমাদের 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য, এক্ষেত্রে ঘরটির দৈর্ঘ্য যদি আমাদের 4 মিটার হয় তাহলে সেক্ষেত্রে ঘরের উচ্চতা, সেই উচ্চতাটা কত সেটি আমাদের বের করতে হবে। ওকে, যদি এখানে
এটি আমাদের ঘর। তো বলা হয়েছে যে ঘরের এই চার দেওয়ালের যে ক্ষেত্রফল সেটি মোট টোটাল ক্ষেত্রফল হচ্ছে 42 বর্গমিটার। আর এর যে মেঝেটি, এই যে মেঝেটি, সেই মেঝেটি হচ্ছে আমাদের 12 বর্গমিটার। আর দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে সেক্ষেত্রে এই উচ্চতাটা কত সেইটি আমাদের বের করতে হবে। তো দেখো এখানে যেহেতু বলা হয়েছে যে মেঝের যে ক্ষেত্রফল সেটি আমাদের 12 বর্গমিটার, তাহলে মেঝের ক্ষেত্রফল মানে কি, আমাদের এখানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে আমাদের মেঝে হচ্ছে। তো আমরা এখানে অঙ্কটি এভাবে করতে পারি যে মেঝের ক্ষেত্রফল সমান 12 বর্গমিটার, দৈর্ঘ্য ঘরটির দৈর্ঘ্য সমান, ঘরটির দৈর্ঘ্য মানে মেঝেরই দৈর্ঘ্য একই কথা, মিটার। অতএব প্রস্থ কী হবে, একটু আগেই বললাম যদি আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকে আর যদি দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটি দেওয়া থাকে তাহলে সেটি দ্বারা সেটিকে ভাগ করলে আমাদের অন্যটি বেরিয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের প্রস্থ হবে 12/4 এখানে 3 সমান মিটার। ওকে, মানে খেয়াল রাখবে, তোমাদের একটি কথা বলি যারা না জানো তাদের জন্য বলছি, যদি মনে করো আমার ক্ষেত্রফল দেওয়া আছে তো আমি এখানে ক্ষেত্রফল লিখছি। এবার মনে করো যে এখানে আমার দৈর্ঘ্য বের করতে হবে, কী বের করতে হবে, দৈর্ঘ্য। তাহলে আমার এখানে প্রস্থ দেওয়া আছে তো আমি এখানে প্রস্থ দিয়ে আমি ক্ষেত্রফলকে ভাগ করে দেবো। প্রস্থ দিয়ে যদি ক্ষেত্রফলকে ভাগ করি দৈর্ঘ্য পেয়ে যাবো। এবার মনে করো যে আমার বের করতে হবে প্রস্থ, বের করতে হবে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে দৈর্ঘ্য লিখে দেবো দিয়ে আমি ভাগ করে দেবো। মানে যদি ক্ষেত্রফল থাকে আর দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে থেকে যে কোনো একটি থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলকে যখন আমরা দৈর্ঘ্য বা প্রস্থ দিয়ে ভাগ করে দেবো তাহলে আমাদের অপরটি বেরিয়ে যাবে। তো এখানে মেঝের ক্ষেত্রফল আমাদের 12 দেওয়া আছে আর ঘরটির আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে। তো ঘরটির দৈর্ঘ্য মানে মেঝেরই দৈর্ঘ্য, তাহলে সেক্ষেত্রে ঘরটির দৈর্ঘ্য যদি 4 হয় তাহলে প্রস্থ কত, 3। এবার আমাদের এখানে যেহেতু বলা হয়েছে যে চার দেওয়ালের ক্ষেত্রফল আমাদের মোট টোটাল এত, তাহলে আমাদের এখানে চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটি কি একটু আগে আমি বললাম, তো আমরা এখানে লিখে নেব যে ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল সমান, আমরা জানি যে চার দেওয়ালের ক্ষেত্রফল সমান কি হয়, 2 ইনটু এখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা, তাই তো? তো আমাদের কি উচ্চতা আছে, উচ্চতা নেই, উচ্চতাটি বের করতে হবে। তো আমি এখানে তার আগে এখানে লিখে নিই যে ধরি ঘরটির উচ্চতা সমান 8 মিটার। ওকে, এই কথাটি আগে লিখে নিতে হবে যে ধরি, মানে এখানে আমাদের প্রস্থ বের করার পর তারপর আমরা লিখবো যে ধরি ঘরটির উচ্চতা সমান 8 মিটার, অতএব ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল সমান, আমাদের এখানে এই সূত্রটি আমি জাস্ট তোমাদের আগে একবার বলেছি আরও একবার বলছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, যাদের মুখস্থ নেই তাদের জন্য বলছি যে যাদের তোমাদের মুখস্থ হয়ে যায় তার জন্য লিখে দিলাম। তাহলে তোমরা কী লিখবে যে ধরি ঘরটির উচ্চতা সমান 8 মিটার, অতএব ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমাদের কত, দৈর্ঘ্য এখানে 4, তাহলে এখানে 4 প্লাস প্রস্থ, প্রস্থ বলতে আমাদের 3, আর ইনটু উচ্চতা, উচ্চতা কত জানি না তার জন্য আমরা লিখেছি 8 লিখবো, এত বর্গ মিটার সমান এখানে কত হচ্ছে, এই দুটিকে একসঙ্গে যোগ করলে 4 আর 4 আর 3 7, আর 7-এর সঙ্গে 2-কে গুণ করলে 7 দুগুণ হচ্ছে 14 বর্গমিটার। তো এখানে আমাদের ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়েছে এটি, কিন্তু আমাদের কি বলা হয়েছে যে এখানে কোশ্চেনে যে ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল হলো আমাদের 42 বর্গমিটার। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব প্রশ্নানুসারে তাহলে আমরা বলতে পারি যে 14 = 42 সমান 42, এইসের সঙ্গে এটি আছে গুণ সম্পর্কে, তাহলে এইসের চলে আসছে ভাগ সম্পর্কে, তাহলে 14 × 28 = 342, অতএব = হলো 3 মিটার। তো আমাদের এখানে যেহেতু 8 সমান কী ধরেছিলাম, এই যেহেতু ঘরটির উচ্চতা সমান 8 মিটার ধরেছিলাম আর 8 সমান 3 বের হলো, তাহলে আমরা বলতে পারি যে অতএব ঘরটির উচ্চতা 3 মিটার, এটি আমাদের অ্যান্সার। এবার আমরা এই 11 দাগটি করবো। তো 11 দাগ আছে, সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবি আঁকবে, কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি, সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। তো এখানে আমাদের বলা হয়েছে যে সুজাতা একটি আয়তকার
একটি আয়তকার কাগজে সে ছবি আঁকবে, ওকে, যার ক্ষেত্রফল হচ্ছে আমাদের মোট টোটাল ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ সেমি। এবার কি বলা হয়েছে যে এর কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আমাদের দেওয়া হয়নি, তবে বলা হয়েছে যে এর যে যে দৈর্ঘ্য আর প্রস্থ তার অন্তর হলো আমাদের 5। অন্তর কথার অর্থ বোঝো, মনে করো যে একটি সংখ্যা আছে আমাদের 12 আর একটি সংখ্যা আছে আমাদের তাহলে 7, তাহলে এই দুটির মধ্যে যে ডিফারেন্সটি কত, 7, 8, 9, 10, 11, 12 মানে 5, তাহলে এই দুটির মধ্যে যে ডিফারেন্সটি সেটি হলো আমাদের 5, তাহলে এই দুটি সংখ্যার মধ্যে অন্তর হলো আমাদের 5। তো বলা হয়েছে যে এখানে যে দৈর্ঘ্য আর প্রস্থ হবে তার অন্তর হবে আমাদের 5। তো বলা হয়েছে যে সুজাতার কাগজের পরিসীমা হিসাব করি, এক্ষেত্রে এর যে পরিসীমা বলতে চারধারের যে দৈর্ঘ্য সেটি আমাদের বের করতে হবে। তো এটি আমরা কীভাবে করতে পারি, যে লিখব যে দড়ি কাগজটির দৈর্ঘ্য সমান, কাগজটির দৈর্ঘ্য কত আমরা জানি না তো লিখি এক্স, এটি যেহেতু সেমি এককে আছে আমি সেমি লিখছি, ওকে, ধরি কাগজটির দৈর্ঘ্য এক্স সেমি, অতএব প্রস্থ সমান, যেহেতু বলা হয়েছে যে এদের অন্তর হচ্ছে 5, তাহলে কি প্রস্থ আমাদের মানে সাধারণত একটু কমই হয় সবসময়, তো আমরা এখানে এক্স মাইনাস 5 সেমি লিখতে পারি। অতএব ক্ষেত্রফল সমান, আগে আমরা অতএব এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটি কত হবে, আমরা জানি যে যে কোনো আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হয় দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স আর প্রস্থ হচ্ছে আমাদের এক্স মাইনাস 5 এটি। এবার আমাদের যেহেতু বলা হয়েছে যে কোশ্চেনে এই যে আয়তকার ক্ষেত্রটি এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের 84 বর্গ সেমি, তাহলে আমরা বলতে পারি যাতে প্রশ্নানুসারে এটি সমান এটি, তাই তো, এটি আমাদের বর্গ সেমি এক্স আর এর সঙ্গে এক্স মাইনাস 5 84 সমান, বা এটিকে যদি সলভ করি এক্সের সঙ্গে এক্সকে গুণ করলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 5 এক্স আর ইকুয়াল টু 84, বা এখানে এটিকে এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স সমান চিহ্ন এই সাইডে আছে 84 প্লাসে, তো এই সাইডে চলে আসছে মাইনাস 84 ইকুয়াল টু 0। এবার এটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে মানে মিডিল টার্ম করি, তাহলে এক্ষেত্রে আমাদের 5কে এমন দুটি সংখ্যা দ্বারা যোগ বা বিয়োগ করতে হবে, যে দুটি সংখ্যা যোগ বা বিয়োগ ফল এটি হবে, গুণফল আমাদের এটি হবে, কারণ এক্ষেত্রে এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এটিকে আমাদের একটু ফার্স্ট রাফ করে নিই, 2 দ্বারা 4 দোগুণ 8, 2 দোগুণ 4, আবার 2 দিয়ে 2 দোগুণ 4 21, আবার এখানে 3 সাথে 21, তো এখানে 5 আনতে হলে 2 দোগুণ 4 তার 3, 2 দোগুণ 4 আর 3 4 হচ্ছে 12, তো ওখানে 12 আর হচ্ছে 7, তো দেখো 12 থেকে যদি আমি 7কে মাইনাস করি তাহলে আমাদের কত হচ্ছে 7, 8, 9, 10, 11, 12 মানে 5 হচ্ছে, তো এখানে যেহেতু আমাদের 5 আছে মাইনাসে, তো আমরা যদি 12 থেকে 7কে মাইনাস করি তাহলে আমাদের কী হবে, আমাদের এখানে প্লাস 5 আসবে, কিন্তু যেহেতু মাইনাস 5 আছে তো এক্ষেত্রে আমি 12কে আমি মাইনাসে রাখছি আর এটিকে আমি প্লাস করে দিচ্ছি, তাহলে আমাদের যেটি আসবে সেটি আমাদের মাইনাস 5 আসবে, তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 7x এখানে মাইনাস 84 ইকুয়াল টু 0, বা এই সংখ্যাটিকে ভাঙিয়ে এই দুটি হয়েছে, তাহলে এটিকে এর সঙ্গে ধরছি এটিকে এর সঙ্গে ধরছি, এই দুটি থেকে আমরা এক্সকে কমন নিতে পারি, এক্স স্কোয়ার থেকে এক্স কমন চলে আসছে, থাকছে এক্স মাইনাস এখানে 12 এক্স কমন চলে আসছে, প্লাস এখান থেকে 7 কমন চলে আসছে, তাহলে এখানে থাকছে এক্স, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 7 বারো 84, 12 থাকছে ইকুয়াল টু 0, বা এখানে এখানে আছে এক্স মাইনাস 12 এক্স মাইনাস 12, তাহলে দুটি সংখ্যার মধ্যে যেহেতু এক্স মাইনাস 12 আছে তাহলে এক্স মাইনাস 12কে আমরা কমন নিতে পারি, বাকি থাকছে এক্স প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 0। এবার দুটি সংখ্যা যেহেতু আমাদের গুণ সম্পর্কে আছে আর এটি সমান 0, তাহলে আমরা বলতে পারি যে হয়তো এটি সমান 0 নয়তো বা এটি সমান 0, তো আমরা বলবো যে হয় এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু সমান চিহ্নে এই সাইডে প্লাস প্লাস মাইনাস সমান চিহ্নে এই সাইডে মাইনাস আছে, তাহলে এই সাইডে হচ্ছে প্লাস, এক্স ইকুয়াল টু হচ্ছে 12, নয় এখানে আমাদের এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 7 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু হচ্ছে 7 আছে প্লাসে, তাহলে এই সাইডে হচ্ছে আমাদের মাইনাস 7, তো আমরা মাইনাসে মানে এখানে যেহেতু দৈর্ঘ্যের হিসাব হচ্ছে তাই তো, এক্স বলতে আমরা কী ধরেছি, এক্স বলতে আমরা দৈর্ঘ্য ধরেছি, তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য কখন আমাদের মাইনাস হতে পারে না, তাহলে আমরা বলবো যে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না,
অতএব এক্স ইকুয়াল টু হবে আমাদের টু, ওকে, টুয়েলভ, টুয়েলভ মিটার, মিটার নয়, এটি আমাদের সেমি। অতএব আমাদের দৈর্ঘ্যটি হচ্ছে, অতএব এক্ষেত্রে দৈর্ঘ্যটি হচ্ছে আমাদের টুয়েলভ সেমি। এবার দৈর্ঘ্য যদি আমাদের টুয়েলভ হয়, অতএব দৈর্ঘ্য সমান টুয়েলভ, দৈর্ঘ্য সমান টুয়েলভ সেমি, প্রস্থ সমান, প্রস্থ কি আমাদের দৈর্ঘ্য এক্স ধরেছিলাম, তাহলে এক্স যেহেতু আমাদের টুয়েলভ হলো তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য সমান টুয়েলভ, আর প্রস্থ হচ্ছে এক্সের থেকে ফাইভ মাইনাস, তাহলে টুয়েলভ থেকে আমাদের ফাইভকে মাইনাস, তো এখানে সমান হচ্ছে আমাদের সাত, সাত সেমি। এবার আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ দুটি পেয়ে গেছি, তাহলে এখানে আমাদের কি বলা আছে যে এখানে সুজাতার কাগজটির পরিসীমা কত সেটি আমাদের বের করতে হবে, তাহলে পরিসীমা, অতএব পরিসীমা সমান, পরিসীমার সূত্রটি কি, টু ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটি হলো আমাদের পরিসীমা, তাহলে এখানে আমাদের টু করতে টু, আর দৈর্ঘ্য বলতে আমাদের কত, দৈর্ঘ্য বলতে আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে টুয়েলভ প্লাস প্রস্থ হচ্ছে সাত, এটি সেমি সমান দুই গুণ বারো আর সাত কত হচ্ছে উনিশ, সমান উনিশ দুগুণ আটত্রিশ সেমি, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে পরিসীমা হচ্ছে আটত্রিশ সেমি। তো এখানে যেহেতু আমাদের বলা আছে যে সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি, তাহলে আমরা লিখব যে অতএব পরিসীমা সমান থার্টি এইট সেমি, এটি আমাদের অ্যান্সার। ওকে, তো এখন এই পর্যন্ত থাক, আশা করি এখানে সমস্ত অঙ্কগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ, তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নিও, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আর এই অঙ্কগুলি দেখার পর তোমরা কিন্তু নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ তোমরা নিজেরা যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু শিখতে পারবে না, আর আগামী দিনে আমরা এই পরবর্তী অঙ্কগুলিকে সলভ করবো।